দেখেন আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ বাপ ইন্তেকাল হয়ে গেছে চাচার কাছে মানুষ হয়েছে আল্লাহ নবীর কাছে রাসূলুল্লাহর কাছে গেছে আল্লাহ নবীর কাছে রাসূলুল্লাহর আদর্শ দেখে হযরতে আব্দুল্লাহ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে আর একটু জোরে করে হবে না মুসলমান হয়ে গেছে এমন সময়তে যে চাচা কোনো প্রকারে জানতে পেরেছে ভাতিজা আব্দুল্লাহ তুমি মুসলমান হয়েছো তুমি আজকের দিনে মুসলমান হয়েছো যাও তুমি আজকের দিনে জানো না তুমি আমার ধর্মে আমার কাছে থাকো বলছে চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা আকাশে সূর্য ওঠে এটা সত্য না মিথ্যা আরে জোর করে বলো সত্য না আকাশে সূর্য ওঠে যেমন সত্য কথা আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য আরো জোরে বলবেন না বলছে তুই যে ড্রেসটা পড়েছিস এই ড্রেসটা আমার পয়সায় দিয়া তুই কি জানিস তোকে আমি এত সম্পত্তি দিয়েছি তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দেব আর তুই মুসলমান হয়ে যাবি বল চাচা আর তুই সম্পত্তির গরম দেখাচ্ছেন সম্পত্তি দিয়ে এলাম আমি ইসলাম তথাপি এক পলকের জন্য ইসলাম থেকে সরব না সম্পত্তি বিলিয়ে দিলেন জোরে বলে আরেকটু জোরে হবে না সম্পত্তি দিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী সাহাবি হযরতে আল্লাহ নবী সাহাবি হযরতে আব্দুল্লাহ রাদি আল্লাহু তাআলার কাছে এরকম ভাবে চাচা খানা বলতে লাগি ও বাবা আব্দুল্লাহ ও বাবা আব্দুল্লাহ তুমি তোমার জামাখানা খুলে দাও কেননা এটাও তো আমার দিয়া জামাখানা আল্লাহ নবী সাহাবি হযরতে আব্দুল্লাহ জামাখানা খুলে দিলে জামাখানা খুলে দেওয়ার পর বলে ভাতিজা তুমি যে পড়ো নাই কাপড়টা পরে আছো ওটাও আমার দিয়া চাচা যা লজ্জিত করবেন না উলঙ্গ হয়ে যাব ইসলামের সাথে কলেমার সাথে পড়নার কাপড় খানা খুলে দিলে কানতে 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 মায়ের কাছে চলে যায় ও জনম দুঃখী মা ও জনম দুঃখী মা তোমার কাছে এসেছি মা মা গো তুমি আজকে দিয়ে আমাকে একটা পড়নার কাপড় দাও মায়ের কাছে পড়নার কাপড় পরে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে দিনে আমি আপনার কাছে এসেছি আল্লাহ নবীকে সে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ইসলাম কবুল করেছি বলে মক্কা কাফের আমাকে বস্ত্রহীন করে দিয়েছে আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিও নি মনে দুঃখ লিও নি আমি রাসূলুল্লাহ বলে দিলাম মক্কা কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে আমি রাসূলুল্লাহ বললাম আমার আল্লাহ তোমাকে মদিনা বলা তোমাকে আমার আল্লাহ তোমাকে বস্ত্র বলা করে দিবে আরো জোরে হবে না যাও মক্কার মানুষ তোমাকে মক্কার কাফির তোমাকে বস্ত্রহীন করতে পারে মনে মনে নিয়ত করেছে আল্লাহ শহীদ হব নাজাত পেয়ে যাব আল্লাহ জান্নাত পেয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ দেখেন নিয়ত করেছে আল্লাহ কবুল করে নিয়েছেন তাহলে দেখেন তারা ইসলামের জন্য তারা জানকে কুরবান করেছে আমার আল্লাহ কবুল করেছে ঠিক কি না ভুল জোরে বলেন আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন হযরতে খুবাইব ইবনে আদি কোন খুবাইব যিনি আল্লাহ দেখেন মক্কার জমিনে ঘুরতে আসছে মক্কার কাফেররা হুজুরকে জোর করে ধরে নিয়ে চলে গেছে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খুবাইবকে মক্কার কাফেররা জেলখানায় বন্দী করেছে শহীদ কাকে বলে আল্লাহ রাসূলের সাহাবী খুবাইবকে বলে খুবাইব তুমি এখনো বলো জেলখানায় থাকবে না কলেমা ছাড়বে আগে কোনটা জোরে বলে কলেমা না হযরতে খুবাইব বলে তোরা যা পারিস কর আল্লাহর কসম আমি কলেমা ছাড়বো না জোরে বলবেন না আরেকটু জোরে হবে না খুবাইবকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হবে আল্লাহ নবী সাহাবি হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে এরকম ভাবে জেলখানায় নিয়ে চলে গেল ও যুবকেরা ইসলাম মানা কাকে বলে থাকে কলেমা মানা কাকে বলে থাকে ইসলামের শহীদ কাকে বলে থাকে আজও দুনিয়াতে অনেকে অনেক রকম কথা বলে অমুক ব্যক্তি শহীদ হয়ে গেছে না 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 শহীদ কাকে বলে যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর প্রতি জিহাদ করে
করে শহীদ হই আমার আল্লাহ তো তাদের কি শহীদ বলা হয় এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি কি জেলখানায় নিয়ে চলে গেলে জেলখানার মধ্যে বসে আছে খুবাইব তুমি কলেমা ছাড়বে কিনা বলো খুবাইব বলে না 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 কলেমা ছাড়া যাবে না এ মক্কা কাফেরে ধরে রাখ আমি খুবাইব কলেমা কেনা ছাড়তে পারি না আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জেলখানার মধ্যে পড়ে আছে মক্কা কাফেরা এরকম ভাবে খুবাইব অনেক দিন জেলখানায় বসে আছে কাফেরদের খায় আল্লাহর গুণগান গায় মক্কার কাফের এসে বলে এ রাসূলুল্লাহ সাহাবি এ হযরত খুবাইব তুমি এখনো বলো তুমি আমাদের কলিমা আজকে দিনে কলিমা ছাড়বে কিনা না হলে তোমার জেলখানায় খাওয়া দেওয়া বন্ধ করে দেব ও যুবকেরা আল্লাহ নবী সাহাবি হযরত খুবাইব ইবনে আদি কি এরকম ভাবে জেলখানায় খাওয়া দেওয়া বন্ধ করে দিলে খুবাইব না কানা অবস্থায় আছে তথাপিও কলিমা ছাড়ব না আল্লাহ নবী সাহাবি হযরত খুবাইবের কাছে আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন চলে যাও চলে যাও একটা জান্নাতি থালা নিয়ে চলে যাও আমার খুবাইবের কাছে পৌঁছে দাও আল্লাহ নবী সাহাবি হযরত খুবাইব ইবনে আদি জেলখানায় বসে বসে জান্নাতি খানা খেতে ও যুবকেরা মক্কা কাফেররা আল্লাহ নবী সাহাবি হযরত খুবাইব ইবনে আদি কে খাওয়া দেয়া বন্ধ করে দিয়েছে মক্কা কাফেররা খাওয়া দেয়া বন্ধ করে দিয়েছে খুবাইব কিন্তু ভালো অবস্থায় আছে মক্কা কাফেররা দেখে আজকে দিনেতে খুবাইব ইবনে আদি এরকম ভাবে না খা অবস্থায় কেমন করে ভালো আছে খুবাইবের কাছে যায় এ রাসূলুল্লাহ সাহাবি এ হযরত খুবাইব তোমাকে আজকে দিনেতে আমরা সুলিতে চড়াবো এখনো বলো তুমি কলেমা ছাড়বে কিনা আল্লাহ নবী সাহাবি হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবি হযরত খুবাইব ইবনে আদি কে সুলির কাছে নিয়ে চলে গেলেন খুবাইব তোমার জীবনের শেষ ইচ্ছা কি খুবাইব বলে আমার জীবনের শেষ ইচ্ছা আমি আমার বাপের সঙ্গে দেখা করতে চাই না আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই না আমি আমার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে চাই না আজকে দিনেতে তোমরা আমাকে নিয়ে চলো আজকে দিনেতে কারোর সঙ্গে দেখা করতে চাই না আমি আমার আল্লাহর সঙ্গে কালাম করতে চাই তোমরা আমায় ছেড়ে দাও আমি দুরাকাত নামাজ পড়ব ও যুবকেরা ও নবীর গোলামেরা আল্লাহ নবী সাহাবি হযরত খুবাইব ইবনে আদি কি এরকম ভাবে নামাজ যে দাঁড়িয়ে গেলে খুবাইব ইবনে আদি তাড়াতাড়ি করে নামাজ কানা পড়ে নিলেন মক্কার কাফেররা বলে এ রাসূলুল্লাহ সাহাবি এ হযরত খুবাইব তুমি এখনো বলো কলেমা ছাড়বে কিনা খুবাইব বলে না 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 জানকে কুরবান করতে রাজি তথাপিও এক পলকের জন্য কলেমা কানা ছাড়ব না ও যুবকেরা ও নবীর গোলামেরা আল্লাহ নবী সাহাবি হযরত খুবাইব ইবনে আদি এরকম ভাবে খুবাইব ইবনে আদি কি ডান হাতে বাম হাতে চুম্মারি বাম হাতটা কেটে জমিনায় পড়ে যায় জোর জোর করে রক্ত বেরোয় আল্লাহ নবী সাহাবি হযরত খুবাইব ইবনে আদি এরকম ভাবে জোর জোর করে রক্ত বেরোয় খুবাইব কাঁদে না খুবাইব কাঁদে না খুবাইবের ডান হাতে চুম্মারি ডান হাতটা কেটে জমিনায় পড়ে যায় জোর জোর করে রক্ত বেরোয় খুবাইব কাঁদে না মক্কা কাফেরা যে আশা করে এ রাসূলুল্লাহ সাহাবি এ হযরতে খুবাইব তুমি কাঁদো না কেন মুচকে মুচকে আসো আল্লাহ নবী সাহাবি হযরতে খুবাইব ইবনে আদি বলে এ মক্কা কাফেরে তোলে রাগা এ মক্কা বেদুইনে রাগা তোমরা আমার হাত কেটে দাও তোমরা আমায় মেরে দাও কিন্তু আমার আল্লাহ আমি খুবাইবকে দুনিয়ায় বসিয়ে বসিয়ে আল্লাহ জান্নাত দেব জান্নাতি হুর দেখাতে লেগেছে আরো জোরে হবে না তাহলে দেখেন একে বলে আটার শহীদ যারা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হবে তারাই হবে জান্নাতি জোরে বলে ঠিক কিনা ভুল সুজা জান্নাতি
এতে সন্দেহ আছে? জোরে বলো, এতে সন্দেহ আছে? সন্দেহ নাই। তৃতীয় নাম্বার আপনার আমার জন্য তাহলে ভাবা লাগবে সোনার ভাইরা, তৃতীয় নাম্বার যদি জান্নাতি হতে চায় নাই পরায়ণ শাসক হওয়া লাগবে, ঠিক কি না ভুল? কথা বলে না কেন? আজকে আমাদের দেশে ন্যায় বিচার আছে? কথা বলে না, ন্যায়ের বিচার আছে? ন্যায় বিচার নাই। দেখবেন ন্যায়ের কথা বললি যত গোলমাল, ঠিক কি না ভুল? আমার ভাইরা যুবকেরা জানবেন, বিচার যদি নাই হয় আল্লাহ কবুল করে নেবেন, জানবেন সেই সমাজে শান্তি এসে যাবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? বাদশাহ হয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ কিছু শ্রেণীর বাদশাকে ধরবে, ওই শ্রেণীর কিছু শ্রেণীর বাদশাকে ধরে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমরা দুনিয়ার জমিনে কেমন ন্যায় বিচার করতে? দেখবেন বাদশাহ হলে ওই ওরকম বাদশাহ হলে হবে না, যে দেখবেন যে আপনার এমন বিচার করবে যার বিচারে সবাই গোলমালে, আপনার কনফিউজের মধ্যে পড়ে যাবে। বাদশাহ হতে গেলে জুলকারনাইনের মতন বাদশাহ হতে হবে, ঠিক কি না? জুরে বলে, আরে হানা বলো, ওমর হুজুর হযরতে সাদ আবু সাঈদ আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, নাম কি বললাম? আবু সাঈদ। কি নাম বললাম? আবু সাঈদ আল্লাহ রাসূলের সাহাবী। হযরত ওমরের খেলাফতকালে তিনি একজন গভর্নর নিযুক্ত ছিলেন। কিছু তেনার এলাকার মানুষেরা হুজুরের কাছে, ওমর হুজুরের কাছে কিছু নালিশ জানাতে এলো আবু সাঈদের ব্যাপারে, যাও আজকে দিনে আবু সাঈদ সেরকম ভাবে আমাদের দেখভাল করে না, তিনি দরবারে আসে রাজপথে রাজসভায় আসে অনেকটা লেট করে আসে, দ্বিতীয় নম্বর সপ্তাহে একটা দিন কামাই করে দেয়, তৃতীয় নম্বর তিনি রাত্রে কারুর বিচার লাই না। আজকে দেখবেন নেতা হতে গেলে ভালো নেতা হন, বিচারের মতো বিচার করেন আল্লাহ কবুল করে নেবে, ঠিক কিনা ভুল? আজকে দেখবেন অনেকে বিচার করে, আমি পূর্বে একটা অনেকদিন আগে বলেছিলাম যে এক রাজার কাছে এক পীর আর মুরিদ দুজনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পীর আর মুরিদ, এখন ওই দেশে ঘিয়ের দাম খুব কম, মুড়ি জিজ্ঞেস করছে, হুজুর আমি এই দেশে ঘি খাবো আর ঘরমোটা করবো, পীর সাহেব বলছে না তুই থাকিস নি আমার সঙ্গে, চো বলছে না হুজুর আমি এখানে, কে বলছে? জোরে বলো, কে বলছে কথা? মুরিদ বলছে, মুরিদ জোর করে পীর সাহেবকে রাজি করিয়ে আস্তে আস্তে করে পীর সাহেবকে নিয়ে আটটার মুরিদখানা চলে গেছে, আটটা মুরিদ পীর সাহেব চলে গেছে, মুরিদ ওই দেশেই পড়ে রয়েছে ঘি খাচ্ছে আর ঘাড়মোটা করছে, এখন ওই দেশে দুটো চোর চুরি করতে যেয়ে পাঁচি চাপা পড়ে মারা গেছে, কে? জোরে বলো, দুটো চোর চুরি করতে যে পাঁচিল চাপা পড়ে মরে গেছে, চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা আমার ছেলেগুলো চুরি করতে গেছে পাঁচিল চাপা পড়ে মারা গেছে, আজকে দিন আমার ছেলেগুলোর কিছু ব্যবস্থা হবে না? রাজা বলছে যাও বাড়িওয়ালাকে ডেকে, বাড়িওয়ালাকে ডেকে নিয়ে আসছে, যা বাড়িওয়ালাকে এসে বলছে তুই কেমন বাড়ি তৈরি করেছিস, তোর বাড়িতে দুটো চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে আর তুই কেমন বাড়ি তৈরি করেছিস? বাড়িওয়ালা দেখছি তো রাজার মাথায় তাল, কে বলছে? বাড়িওয়ালা ভাই বলছে না রাজা তো সামান্য রাজমিস্ত্রি, যেমন আমি কি বাড়ি তৈরি করি? বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি যেমন বাড়ি তৈরি করবে আমিও, আমি সেরকম আজকের দিনে সেরকম প্রাচীর তৈরি হয়েছে, শুধু তাই নয় এরকম ভাবে আটটার আমার বলে ঠিক আছে যা আমাকে যেমন মশলা দিয়েছে তোকে ছেড়ে দিলাম, রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে, রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে সেই তুই কেমন আজকের দিনে প্রাচীর তৈরি করেছিস? বলছে রাজা তো আমারও না, আমাকে লেবার যেমন মশলা দিয়েছে আমি তেমন প্রাচীর তৈরি করেছি। বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা তুই লেবারকে ডেকে নিয়ে, এখন রাজমিস্ত্রি যে লেবার থাকে না একজন, লেবারকে ডেকে নিয়ে এসছে, কি ব্যাপার তুই আজকের দিনে এরকম কেমন মশলা দিয়ে? বলছে রাজা দোষ আমারও না, আমাকে যেমন মশলা, আমি যখন মশলা করছিলাম একজন হাতি নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, আমার মশলার পানিতে এমন শর্ট করেছে সব পানি মশলায় পড়ে গেছে, তাই আজকের দিন অত মশলা কি করব সব দিয়ে দিয়েছি। বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা ওই হাতিওয়ালা লোককে ডেকে নিয়ে, হাতিওয়ালা লোককে ডেকে নিয়েছে তুই কেন আজকে দিন এরকম ভাবে দৌড় কাটাচ্ছিস বল? বলছে রাজা দোষ আমার নাই, এক মেয়ে ছেলে এমন চুরি পরে ঝনঝনানি আওয়াজ করে যাচ্ছে আমার হাতি ভাবে দৌড়েছে। বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা ওই মহিলাকে ডেকে নিয়ে আয়, মহিলাকে ডেকে নিয়ে আসে তুই আজকে দিনে বল বল কেন তোর এরকম হাতে চুরি পড়েছিস? বলছে রাজা দোষ তো আমার নয়, চুরি বানাই কারা, চুরি কারা বানায় হাতে চুরি,
সাগরা না সাগরা চুরি বানায় বলছে সাগরা আমাকে জামুন চুরি বানিয়েছে আমি সেরকম চুরি পড়াইছি যা তোকে ছেড়ে দিলাম সাগরা কে আজকে দিনে চলে যা সাগরা কে তুলে নিয়ে চলে সাগরা এসে কোনো উত্তর খুঁজে পায়নি লাস্টে কালে বলছে ঠিক আছে যাও আজকে দিনেতে যত দোষ সাগরা মেও মেও করে বলে যত দোষ আজকে দিনে এই সাগরা কোনো আর আওয়াজ খুঁজে পায় না উত্তর খুঁজে পায় না বিচারের সিদ্ধান্ত হলো এই সাগরার জন্য দুটো চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে কে বিচার করেছে জোরে বলো রাজা এখন বিচারে গলায় ফাঁসি দেয়া হবে যেই গলায় ফাঁসি দিতে যায় দড়ি খুলে বেরিয়ে চলে যায় রাজা বলছে ফাঁসি দেব নিয়ত করেছি যা এই ঘাড়মুটা আলা লোক খুঁজে নিয়ে আয় কে বলছে জোরে বলো রাজা বলছে যা কোথায় পাবি আমি দেখতে চাই না এই ঘাড়মুটা আলা লোক খুঁজে নিয়ে আয় এখন ওই যে মুড়ি পীরের কথা শুনেন মনে আছে তো মুড়ি পীরের কথা শুনে নে ঘি খেয়ে 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 ঘাড় মোটা করে দেশে বসে আছে এখন মুড়িকে সবাই মিলে তুলে নিয়ে চলে এসছে মুড়িকে জিজ্ঞেস মুড়ি জিজ্ঞেস করছে আজকে দিনেতে তোরা আমরা ঘাড় মোটা করেছিস ব্যাপারটা কি ঘাড় মোটা আমি এখানে নিয়েছি ব্যাপারটা কি গলায় ফাঁসি দিয়েছে যেই দেখে দড়ি একবারে গলার সঙ্গে ম্যাচে ম্যাচ মুড়ি জিজ্ঞেস করছে আমার দোষটা কি বলছে তোমার দোষ তেমন কিছু নাই তোমার ঘাড় মোটা এটাই হচ্ছে তোমার সব থেকে বড় দোষ কে বলছে রাজা বলছে মুড়িদ বলছে ঠিক আছে আমায় ফাঁসি দিবে তবে আমার একটা শর্ত আছে কি শর্ত বলে তোমরা আমাকে ফাঁসি দিবে তবে আমার দেশের আমার পীর যেন আমার কাছে এসে হাজির হয় পীর সাহেব রাজার কাছে এসে আপনার পীর সাহেবকে নিয়ে আসা হলো মুড়িদের কাছে পীর সাহেব এসে বলে আমার মুড়িদকে ছেড়ে দাও আমাকে ফাঁসি দাও মুড়িদ বলে না আমার পীরকে ছেড়ে দাও আমাকে ফাঁসি দাও এরকম ভাবে দুজনে ফাঁসি দিয়ে টানা হিজড়া করে এখন লাস্টে গেলে রাজা জিজ্ঞেস করছে পীর সাহেব একটা কথা বলতে পারি বলছে বলো বলছে পীর সাহেব সবাই ফাঁসি দেওয়ার জন্য টানা হিজড়া করে আর আপনি ফাঁসি নিতে আপনারা নিতে চাই না কেউ ফাঁসি নেওয়ার জন্য আর আপনারা টানা হিজড়া করছেন ব্যাপারটা কি রাজা বলছে আল্লাহর ওলি পীর সাহেব বলছে মুড়ি রাজারে তোর বিচার ঠিক নয় এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহ জান্নাতি হয়ে যাবে জোরে বলে এখন রাজা বলছে ওরে সর্বনাশ আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে এটা মানা যাবে না কে বলছে রাজা বলছে ফাঁসি যদি দিতে হয় আমাকে আগে ফাঁসি দিতে আমার সোনার ভাইরা যুবকেরা তরুণেরা তাহলে দেখেন এরকম ভাবে আপনাকে নাই পড়ে ওন শাসক হওয়া দরকার আছে না নাই আরে কথা বলেনি কেন আমরা শাসন করব ন্যায়ের পক্ষে থাকব জেনে রাখেন অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করা যাবে আরে কথা বলেন না হ্যাঁ না বলো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে কোনোদিন প্রশ্রয় দেওয়া যাবে না কেননা আজ আপনাকে আমাকে ভাবা লাগবে এদিকে আবু সাইদের বিরুদ্ধে কোটা নালিশ জানিয়েছিল অমর হুজুরকে বলেছিলেন তো বলেন কটা নালিশ করেছিল তিনটে নাম্বার ওয়ান হুজুর উনি সভা রাজসভায় আসে অনেকটা লেট হয়ে যায় নাম্বার টু হুজুর উনি যখন রাজসভায় আসে সপ্তাহে একটা দিন করে আবার গ্যাপ মেরে দেয় আর একই জামা এভরি ডে একই ড্রেস করে আসে নাম্বার থ্রি হুজুর নাম্বার থ্রি হলো উনি রাত্রে কারুর বিচার নাই না মানুষ যতই সমস্যায় পড়ে রাত্রে কারুর বিচার নাই না আল্লাহ নবী সাহাবী হযরত ওমর আবু সাইদকে ডেকে পাঠালেন মুসলমান গরে ছেলে মেয়ে আব্বারা তরুণেরা হা যুবকেরা হা নবী গোলামেরা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাজি আল্লাহ তাআলা হুজুর আমার আস্তে আস্তে করে হযরতে আবু সাইদকে ডেকে পাঠালেন ভাই আবু সাইদ তুমি আজকে দিনে বলো তোমার এলাকা বাসীরা তোমার বিরুদ্ধে নালিশ করেছে তুমি কি ঠিকমতো ভাবে বিচার করো না আল্লাহ নবী সাহাবী কতটা কনফিডেন্সে শুনিয়ে বলেছিলেন ভাই ওমর তবে আমার জানা মতে আমি কোনো ভুল করি না যদি আমার অজান্তে কিছু হয়ে যায় আল্লাহ আমায় মাফ করেন বলে
মনে মনে হযরত ওমর কনফিউজের মধ্যে পড়ে গেলেন যে এরকম কথা বলে তাহলে নিশ্চয় কি ভুল করেছে নাকি আল্লাহ নবী সাহেব হযরত ওমর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি জানিয়েছিলেন হুজুর আমার কি বলেছিলেন হযরত ওমর আবু সাঈদ কি বলে ভাই আবু সাঈদ তুমি কেন প্রতিদিন রাত সবাই কেন তোমার আসতে লেট হয়ে যায় ও যুবকেরা ও নবীর গোলামেরা আল্লাহ নবী সাহেব হযরত আবু সাঈদ এরকম ভাবে জানিয়েছিলেন এ রাসূলুল্লাহ সাহেব এ হযরত ওমর আমার পথ এই কারণে লেট হয়ে যায় কারণ আমরা আমার বাড়িতে কোনো আমি রাজসভার একজন লোক হলেও আমার বাড়িতে কোনো কাজের লোক থাকে না আমার স্ত্রী একা কাজ করে উঠতে পারে না মাঝে মাঝে আমি আমার স্ত্রীর কাজে হাত লাগাই ওই জন্য এরকম ভাবে অনেকটা কাজে হাত লাগাতে হয় ওই জন্য আমার রাজসভায় আসতে একটু দেরি হয়ে যায় কারণ আমার বাড়িতে কোনো কাজের লোক থাকে না সেই কারণে একটু লেট হয়ে যায় হযরত ওমর দ্বিতীয় গোসল করে তোমার বিরুদ্ধে দ্বিতীয় নালিশ হলো তুমি নাকি সপ্তাহে এরকম ভাবে একই জামা প্রতিদিন পরে আসো একদিন করে কেন কামাই করে নাও ও যুবকেরা ও নবীর গোলামেরা তাদের শিক্ষা কারা দেখে আল্লাহ নবী সাহেব নেতা কাকে বলে ডাকে আল্লাহ নবী সাহেব হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি জানিয়েছিলেন হুজুর আমার কি বলেছিলেন আজকে দিনেতে এই জন্য আমি একটা দিন সপ্তাহে ক্যাম্প মেরে দিই কারণ আমার পর নাই একটি মাত্র কাপড় আমি একটা দিন কাপড়টাকে দৌত করে জুম্মার নামাজ পড়তে যাই ওই জন্য সপ্তাহে একটা দিন আমার কামাই হয়ে যায় তবে তৃতীয় কারণ কি বলেন হযরত ওমর বলে তুমি কেন রাতে কারো বিচার করো না আল্লাহ নবী সাহেব হযরত আবু সাঈদ বলে এ রাসূলুল্লাহ সাহেব এ হযরত ওমর আমি এই জন্য রাতে কারো বিচার করি না কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ নবী বলেছে তোমরা সকাল সকাল করে ঘুমিয়ে পড়ো এবং রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো এটা আমার রাসূলুল্লাহ করতেন আমি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি ওই জন্য কেউ ডাকলে আমি আর রাতে কারো বিচার করি না কারণ যখন গভীর রাত হয়ে যায় আমি তাহাজ্জুদের নামাজে লিপ্ত হয়ে যায় তাহলে দেখেন একে বলে পবিত্র নেতা ঠিক কিনা ভুল জোরে বলে আমার ভাইরা ভাবতে হবে যুবকেরা আল্লাহ পাক কবুল করে না আপনাকে আমাকে সোনার ভাই আলহামদুলিল্লাহ একদম খুব আমি আপনাদের থেকে কারণ বিদায় নেব এখান থেকে অনেকটা দূর যাব তথাপিও ভাই আসার কথা থাকে না আমি আসছি ইনশাআল্লাহ আল্লাহ যদি শরীর সুস্থ রাখি তোমার ভাই যারা এসছো আমার এই তৃতীয় রুম জান না কোথায় একটা দুর্গাপুর আছে না থেকে না দুর্গাপুর কোথায় ভাঙর দুর্গাপুর ওই ওই দিনে আসছি ইনশাআল্লাহ সেই দিনে আলোচনা হবে তথাপিও জি দ্বিতীয় না তুই আমার ঠিক খেয়াল করছেন ওই 22 চৈত্র আল্লাহ পাক কবুল করে ভাই এসেছি সংক্ষিপ্ত টাইম একদম আপনারা দোয়া করেন আল্লাহ যেন শরীরকে সুস্থ রাখেন আল্লাহ দিনের খেদমত করার তৌফিক দান বলেন আল্লাহুম্মা আমিন তথাপিও যতটুকু বলে গেলাম ইনশাআল্লাহ আল্লাহ যেন সুস্থ রাখে আপনাদের কাছে এসে পরবর্তী টাইমে ইনশাআল্লাহ দীর্ঘক্ষণ আলোচনা শুনিয়ে দিয়ে যাবে বলেন ইনশাআল্লাহ পলানোর মালিককে জোরে বলেন আমি গাড়িতে আস্তে আস্তে মনে মনে করছিলাম আমার যা গলা অবস্থা হয়ে গেছে আমি হয়তো ওয়াজি করতে পারবো না তথাপি আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর জেনে রাখেন আমার ক্ষমতা নাই অনেক বাপগুরু বসেছেন ভাই বলানোর মালিক আল্লাহ কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লাম তানা ইন্নাকা আনতা আলিমুল হাকিম আমার আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের কাছে কিঞ্চিত পরিমাণ আলোচনা করলাম সকলে আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন শরিয়াতে বিধানকে মেনে চলার তৌফিক দেন একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সিধি রাসে ভি আগে কোন গয়া সিধি রাসে ভি আগে কোন গয়া জি
জিবরিল আমিন সে পুছো মেরাজ কা দুলা কোন বানাগা মেরাজ কা দুলা কোন বানাগা জিবরিল আমিন সে পুছো সিদিরা সে ভি আগে কোন গায়াগা জিবরিল আমিন সে পুছো क्या है तो की रैसा जे उमर इंसानों पे नरका क्या है तो की रैसा जे उमर इंसानों से हो पे नरका क्या परिसी जमी क्या रिसी बरी सब है आका की जेरे कदम सुल्तान মদিনা সুলতান মদিনা কা রুতবা জিবরিল আমিন সে পুছো জোরে হবে নে সিধি রাসে ভি আগে কোন গায়া জিবরিল আমিন সে পুছো আল্লাহুম্মা আমার ভাইরা ছোট করে একটু দোয়া আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসনা ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা ওয়া কুননা মিনাল খাসিরিন ইয়া আল্লাহ ভিক্ষুকের মতো আল্লাহ আপনার ইমানদার বান্দা নামাজি বান্দা মুরুব্বি আব্বাগুলো খেলি আল্লাহ আল্লাহ আমার আলেম আল্লাহ আপনার আলেম বান্দাগুন আল্লাহ মহান সাহেব ভাইগুলো খেলি আল্লাহ হাত পেয়ে দিচ্ছে আল্লাহ আল্লাহ আপনি আমাদের হাতকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ যতটুকু আলোচনা করলাম আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ আমার ভাইগুলোকে আব্বাগুলোকে বুঝার মতো তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ এদের অন্তরে আল্লাহ কবরের আল্লাহ ভয় এদের অন্তরে আল্লাহ কবরের চিন্তা নিয়ে দেন আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের হাতকে কবুল করে নেন আল্লাহ খাস করে আল্লাহ আমার বাড়িওয়ালা ভাই আল্লাহ বড় আশা করে আল্লাহ আব্বা মার উদ্দেশ্য করে এ দোয়ার মাহফিলের ইন্তেজাম করেছে আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ আপনি তেনার এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ যদি কিছু সব দেন নবী পাকের দরবারে সবটুকু পৌঁছে দেন আদম নবী থেকে যত নবী রসুল অলি গাস্তুত বাসারে মুবাশশারা খোলাফায়ে রাশিদিন আরে বিল্লাহ হুজুর চার ইমাম হুজুরদের দরবারে সবটুকু পৌঁছে দিন আল্লাহ খাস করে আল্লাহ তাদের নেক দোয়া আমাদের সকলের উপর নসিব করে দেন আল্লাহ আল্লাহ খাস করে দয়াময় দয়া করে আল্লাহ আল্লাহ তমাম বিশ্বের বুকে যত আপনার ওলি মাহবুব বান্দারা শুয়ে আছে আল্লাহ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা হুজুরে পাঁচ কলিজার টুকরা আল্লাহ ফুরফুরার জমিনে যত আপনার ওলি মাহবুব বান্দারা শুয়ে আছে আল্লাহ প্রত্যেকে দরবারে সবটুকু পৌঁছে দিন আল্লাহ খাস করে আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আপনি আমাদের হাতকে কবুল করে নেন আল্লাহ আমার বাড়িওয়ালা ভাই আল্লাহ তেনার আব্বা মা আল্লাহ কবরটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ আল্লাহ কবরটা নূর আলা নূর বানিয়ে দেন আল্লাহ জান্নাত পর্যন্ত আল্লাহ কবরটা আল্লাহ একটু সুরঙ্গ করে দেন আল্লাহ আল্লাহ বাপ মা কি নিয়ামতের জিনিস আল্লাহ যাদের হারিয়েছে তারাই জানে আল্লাহ আল্লাহ খাস করে তাদের কবরটা আল্লাহ জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন এতগুলো মানুষ হাত পেয়েছে প্রত্যেকের হায়াত কিসমতকে দারাজ করুন আল্লাহ আল্লাহ প্রত্যেকের সিরাতাল মুস্তাকিমের পথিক বানান আল্লাহ আল্লাহ প্রত্যেককে নামাজি বানান প্রত্যেকের হালাল রুচিতে বরকত দেন আল্লাহ আপনি আমাদের হাতকে কবুল করে নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বাল হাক কালিমাতুল্লাহ ইলাহা সিলসিলায়ে হক ফুরফুরার শরীর হিজবুল্লাহ লারাই তাকবীর এখন হুজুর বিদায় হয়ে গেছে আমাদের সম্মুখে আমাদের পরিচিত মুরব্বী হুজুর এসেছে পদ নসিহত করবেন জনাব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ মাহির ইসলাম সাহেব তিনি সম্মুখে এসেছেন আপনারা যে যা আশেপাশে আছেন সকলে মাহফিলে চলে আসেন হুজুর